जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमी आमार एई भिडियोर माध्यमे एमन एकटी जिनिसेर कथा आपनादेरके जानाबो, सेटी जदि आपनारा सोमवार अर्थात आगामीकाल अग्रायण मासेर प्रथम सोमवार निवेदन करते पारेन, ताहले देवादिदेव महादेवेर कृपाय आपनार जीवने थाका जाबतीय दुःख कष्ट ज्वाला यंत्रणा दारिद्रता जेमन दूर हबे, ठीक तेमनी देवादिदेव महादेवेर आशीर्वादे आपनादेर प्रत्येकटी मनस्कामना पूरण हबे। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে থাকেন, যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় শিব শম্ভু লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আগামীকাল অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার। শাস্ত্রে এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয় এবং সেই সঙ্গে আপনি যদি দেবাদিদেব মহাদেব এবং প্রভু নারায়ণের ভক্তি ভরে পুজো আরাধনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা বিশ্বাস করুন যে আপনাদের সমস্ত মনস্কামনা, আপনাদের মনোবাসনা পূর্ণ হবেই হবে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে দেবাদিদেব মহাদেবকে যদি আপনারা এই অগ্রহায়ণ মাসে যে কোনো একটি সোমবারও যদি আপনারা এই জিনিসটি অর্পণ করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনার সংসারে তথা আপনার পরিবারে অবশ্যই বিদ্যমান থাকবে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এই অগ্রহায়ণ মাসের মতো পবিত্র মাস আছে বলে সত্যি আমার জানা নেই, কারণ এই মাস অত্যন্ত শুভ। আর সে কারণে এই অগ্রহায়ণ মাসে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, সাধভক্ষণ, গৃহপ্রবেশ সমস্ত শুভ কাজ করা হয়ে থাকে। বন্ধুরা, পুরাকালে এই অগ্রহায়ণ মাসে বছরের প্রথম মাস বলেই ধরা হতো, কারণ এই মাসে গৃহে নতুন ধান বাড়িতে আসত। তাই এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ জিনিসটি অর্পণ করতে পারেন, তাহলে তো আর কিছু বলারই নেই, আপনাদের জীবনে সুফল আসবে। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব যে কোন দুটি জিনিস আপনারা এই অগ্রহায়ণ মাসে প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। আর যদি আপনারা কোনোভাবে এই প্রথম সোমবার নিবেদন করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো একটি সোমবারে অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে এই বিশেষ জিনিসটি নিবেদন করুন। কিভাবে করবেন, কখন করবেন, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে তার আগে আমি একটি বিষয় অতি অবশ্যই জানিয়ে রাখি যে আপনারা এই অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার অতি অবশ্যই সারাদিন নিরামিষ আহার গ্রহণ করে থাকবেন। বন্ধুরা, যারা এই উপায় বা ক্রিয়াগুলি করবেন তাদেরকে কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, তবেই কিন্তু ফল পাবেন, নইলে এর সুফল থেকে আপনারা নিজেরাই বঞ্চিত হয়ে যাবেন এবং আপনারা উপবাস থেকেই কিন্তু এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা শিবলিঙ্গের পুজো সমাপ্ত করছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোরকম কোনোরূপ খাবার খাবেন না,
এই শিবলিঙ্গের পূজো আরাধনা হয়ে যাবার পর আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে শিব পূজায় কখনো তিল, নারকেলের জল, হলুদ, সিঁদুর তথা সেই সঙ্গে তুলসী পাতার কোনোরকম কোনোরূপ প্রয়োগ করবেন না, কারণ এই জিনিসগুলি শিব পূজায় বর্জিত জিনিস, আর এইগুলি কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আপনারা এই অগ্রহায়ণ মাসের সোমবার দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সকালে ঘুম থেকে উঠেই ভালো করে ঘর দোয়ার পরিষ্কার করে নেবেন, এরপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আর যদি পারেন এই অগ্রহায়ণ মাস চলাকালীন অতি অবশ্যই আপনাদের সামনাসামনি কোনো নদী থেকে থাকে, অর্থাৎ গঙ্গা নদী থেকে থাকে, তাহলে গঙ্গা স্নান অবশ্যই করবেন, কারণ শাস্ত্রমতে এমনটা মনে করা হয় এই পবিত্র অগ্রহায়ণ মাস চলাকালীন যদি আপনারা একবারও গঙ্গা স্নান করেন তাহলে আপনার মন এবং আপনার শরীর খুব পবিত্র হয়ে যায়। দেখুন বন্ধুরা, নদীতে স্নান করতে বলা হচ্ছে একটাই কারণে, যে প্রবাহিত জলে স্নান করা শরীর ও মনের জন্য সেটা খুবই ভালো। আর সোমবার দিন হলো দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন, সুতরাং আপনারা এই সোমবার দিনটি কখনোই হাত ছাড়া করবেন না। আপনারা স্নান করে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিকে নিজেকে নিযুক্ত করবেন। এরপর আপনারা আপনাদের ঘরের শিবলিঙ্গটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। এরপর আপনারা দুধ, দই, ঘি, মধু, চিনি ও গঙ্গা জল একে একে শিবলিঙ্গের ওপর অর্পণ করে দেবেন। আর এইভাবেই শিবলিঙ্গে অভিষেক হয়ে যাবার পর আপনারা পুনরায় আরও একবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটির অভিষেক করবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে শাস্ত্র মতে বেলপাতা অর্থাৎ বিল্বপত্র দেবাদিদেব মহাদেবের কতটা প্রিয়, তাই আপনারা তিনটি বেলপাতা অর্পণ করবেন। এবং এই বেলপাতা অর্পণ করার সময় অতি অবশ্যই আপনারা তিনবার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ভক্তি সহকারে হৃদয়ের অন্তর থেকে উচ্চারণ করবেন। এরপর দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নীল অপরাজিতা এবং ধুন্দ্রা ফুল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। এতে উনি অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত মনস্কামনা, মনোবাসনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূরণ করে থাকেন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে এমন দুটি জিনিসের কথা জানাবো, আর তা যদি আপনারা এই অগ্রহায়ণ মাসে যে কোনো সোমবার দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারে অর্থাৎ নিবেদন করতে পারে, তাহলে আপনার সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে এবং আপনারা পুরো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সমৃদ্ধি এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বিদ্যমান থাকবে। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি শিবলিঙ্গে অভিষেক ঘটানোর সময় একটুখানি স্মৃতি দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করে দেন, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূরণ হবেই হবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব সিদ্ধি এবং ভাং অত্যন্ত পছন্দ করেন। এবং আরও একটি ফুল যেটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল, আর তা হল আকন্দ ফুল। তাই আপনারা এই সোমবার দিন অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে শিবলিঙ্গের ওপর সিদ্ধি এবং আকন্দ ফুল এই দুটি জিনিস নিবেদন করে দেবেন। দেখবেন আপনারা যদি এই দুটি জিনিস দেবাদিদেব মহাদেবকে হৃদয়ের অন্তর থেকে মনে ভক্তি রেখে আপনারা যদি নিবেদন করতে পারেন, তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূরণ করে থাকবেন।
तबे आपनादेर के एक विषय माथाय रखते होबे और ता होलो जखन आपनारा ए शिवलिंगेर अभिषेक घटाबेन तखन किन्तु कोनो रकम कोनो स्टील बा लोहार पात्रे व्यवहार करबेन ना। एक क्षेत्रे आपनारा सदा सर्वदाय तामा अथवा पीतलेर पात्र व्यवहार करबेन एवं अवश्यई अभिषेक घटानोर जन्य आपनारा कोनोरूप कोनो पैकेटेर दूधेर व्यवहार करबेन ना। ए अभिषेक घटानोर क्षेत्रे खाँटी काँचा गरुर दूधेर व्यवहार करबेन। बंधुरा आपनारा जदि पारेन ताहले आपनारा देवादिदेव महादेवेर चरणे आपनारा रुद्राक्ष रेखे दिते पारेन एवं सेई रुद्राक्ष आपनारा धारणो करते पारेन। देखबेन ए रुद्राक्ष किन्तु आपनादेर रक्षा कवच हिसाबे काज करबे, अनेक विपद आपद थेके आपनादेर रक्षा करबे। बंधुरा आपनादेर ए भिडियोटि जदि पसंद होये थाके ताहले भिडियोटि लाइक करुन, कमेंट करुन एवं बंधुदेर साथे शेयर अवश्यई करुन। मने राखबेन आपनार एकटि शेयर अनेक मानुषके उपकृत करते पारे एवं आपनि जदि नतून होये थाकेन ताहले चैनलटि अवश्यई सबस्क्राइब करबेन एवं पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटि क्लिक करबेन। एई रूप नित्य नतून भिडियो सबार आगे देखार जन्य ईश्वर आपनार मंगल करुक। आपनि सुस्थ थाकुन, ভালো থাকুন।